যদিও বন্ধুরা এই মুহূর্তে রাজ্যের শিক্ষা দপ্তরের তরফ থেকে অফিশিয়াল ভাবে জানিয়ে দেওয়া হলো কিভাবে তোমাদের ক্লাস চলবে, স্কুল কলেজের এবং হোস্টেল খোলা থাকবে কিনা, কিভাবে পরীক্ষা হবে, সমস্তটাই অফিশিয়াল আজকের যে শিক্ষা দপ্তরের নতুন বিজ্ঞপ্তি সেই অনুযায়ী বিস্তারিত আলোচনা করব। সম্পূর্ণটা ক্লাস, পরীক্ষা, হোস্টেল সমস্ত তথ্য নিয়ে স্কুল কলেজের ছাত্রছাত্রীর। আর এখনও পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করো। ব্যক্তিগতভাবে কোনো জিজ্ঞাসা থাকলে কিংবা মতামত জানানোর থাকলে ইনস্টাগ্রাম আইডি দিয়ে দিলাম, সরাসরি যোগাযোগ করতে পারো। বন্ধুরা আমরা কালকেই রীতিমতো জেনেছিলাম এবং আমি আগেও বলেছিলাম কোভিড যে হারে বাড়ছে, সংক্রমণ যে হারে বাড়ছে, আবার পুনরায় আমাদের রাজ্যে স্কুল কলেজ সমেত সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হতে চলেছে। সেই একই রকমভাবে কালকেই আমাদের নবান্ন তথা রাজ্য সরকারের তরফ থেকে বিজ্ঞপ্তি দিয়ে এবং ঘোষণা করা হলো, মুখ্য সচিব ঘোষণা করেছেন যে স্কুল কলেজ সমস্তটাই বন্ধ। কিভাবে তাহলে শিক্ষা এগিয়ে যাবে, এই মুহূর্তে কিভাবে ক্লাস হবে, পরীক্ষার কি হবে, তার সমস্তটা নিয়েই কিন্তু অফিশিয়াল বিজ্ঞপ্তি আজকে আমাদের রাজ্যের শিক্ষা দপ্তরের তরফ থেকে দেওয়া হলো। কি বলা হয়েছে এই অফিশিয়াল বিজ্ঞপ্তিতে, দেখো সবার প্রথমেই বলে রাখি আজকের এই অফিশিয়াল বিজ্ঞপ্তিতে পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে কিভাবে ক্লাস নেওয়া হবে, স্কুলে কারা আসতে পারবে, কতজন আসতে পারবে, শিক্ষক শিক্ষিকা এবং কলেজের পরীক্ষা বা ক্লাস কী হবে, প্র্যাকটিক্যালের কী হবে, সমস্ত তথ্যই এই নোটিফিকেশনে কিন্তু মোটামুটিভাবে দেওয়া আছে। সবার প্রথমেই বলে রাখি কালকে নবান্ন যেরকমভাবে অফিশিয়াল বিজ্ঞপ্তিতে ঘোষণা করেছিল যে স্কুল কলেজ বন্ধ থাকছে, সেই অনুযায়ী এডুকেশন ডিপার্টমেন্ট কিন্তু রীতিমতো আবার পুনরায় জানিয়ে দিল স্কুল কলেজ সম্পূর্ণভাবে বন্ধ থাকছে। সেক্ষেত্রে তোমাদের অনেকের প্রশ্ন, মাধ্যমিক রয়েছে, উচ্চ মাধ্যমিক রয়েছে, একাদশ শ্রেণী রয়েছে, নাইন রয়েছে ও এবং অনেকে নতুন ক্লাসে উঠেছে, অনেকে কলেজের ছাত্রছাত্রী রয়েছে, ইউনিভার্সিটির ছাত্রছাত্রী রয়েছে, আমাদের ক্লাস কীভাবে হবে। দেখো ক্লাস সম্পর্কে যে বিষয়টি বলা হয়েছে যে এই মুহূর্তে ক্লাস সম্পূর্ণভাবে অনলাইনেই হবে, যেরকমভাবে অনলাইনে ক্লাস হচ্ছিল। মানে প্রধান শিক্ষক যারা আছে স্কুলের তারা কিন্তু প্রতিদিন প্রধান শিক্ষকরা স্কুলে যাবে, যেরকমভাবে স্কুলে যায় এবং স্কুলে যা শিক্ষিকা আছে, শিক্ষক আছে, এ তার 50% শিক্ষক শিক্ষিকা কিন্তু রীতিমতো উপস্থিত থাকবে অনলাইন ক্লাসের জন্য। অনলাইন ক্লাস নেবে তারা এবং যারা আগের থেকে যে সমস্ত শিক্ষক শিক্ষিকা বাড়ির থেকেই অনলাইন ক্লাস নিচ্ছিল স্টুডেন্টদের, সেক্ষেত্রে তারা অনলাইন ক্লাস আগের মতো যেরকমভাবে অনলাইন ক্লাস নিয়েছে এই স্কুল কলেজ বন্ধ থাকাকালীন সেরকমভাবেই কিন্তু অনলাইন ক্লাস হবে। আর কলেজের ক্ষেত্রেও একই রকম যেরকমভাবে অনলাইনে ক্লাস হয়েছিল সেই একই রকমভাবে সম্পূর্ণ সমস্ত কলেজ, সমস্ত ইনস্টিটিউট, সমস্ত ট্রেনিং সেন্টারের ক্লাস কিন্তু রীতিমতো অনলাইনেই হবে, অফলাইনে কোনোটা হবে না। আজকে পরিষ্কারভাবে এডুকেশন ডিপার্টমেন্ট জানিয়ে দিয়েছে। এক্ষেত্রে তোমাদের প্রত্যেকে বলে রাখি আরও অনেক বিষয় জানিয়েছে। কলেজ ইউনিভার্সিটির এই মুহূর্তে অনেক পরীক্ষা রয়েছে, এমনকি তোমাদের অনেকের অফলাইন পরীক্ষা ঘোষণা করা হয়েছে প্র্যাকটিক্যালের। সেই প্র্যাকটিক্যালের যে অফলাইন পরীক্ষা রয়েছে সেই পরীক্ষাও কিন্তু সম্পূর্ণভাবে এই বিজ্ঞপ্তি অনুযায়ী অনলাইনেই হবে, অফলাইনে নোটিশ থাকলেও। এই মুহূর্তে যতদিন না পর্যন্ত কলেজ বিশ্ববিদ্যালয় ওপেন হচ্ছে সমস্ত কিছুই অনলাইনে হবে। সেই কারণে যাদের সেমিস্টারের পরীক্ষা পড়ছে, যাদের অনলাইনে ঘোষণা হয়েছে তাদের তো অনলাইনেই হচ্ছে এবং রীতিমতো প্রত্যেকের এই মুহূর্তে অনলাইনেই পরীক্ষা হবে। এডুকেশন ডিপার্টমেন্ট আরও একবার, আগে একবার অ্যাডভাইজারি জারি করেছে, এইবার কিন্তু বিকাশ ভবন থেকে সরাসরি জানিয়ে দেওয়া হলো সমস্ত কিছু অনলাইনে হবে। এরপরে তোমরা যারা স্কুল কলেজের ছাত্রছাত্রী রয়েছে, হোস্টেলে থেকে পড়াশোনা করছো, তোমাদের উদ্দেশ্যে বলে রাখি হোস্টেল এই মুহূর্তে রীতিমতো বন্ধ করার কথাই নির্দেশ দেওয়া আছে। কিন্তু কোনো ছাত্রছাত্রী যদি এই মুহূর্তে হোস্টেলে থাকে, কোনো কারণবশত বাড়িতে না যেতে পারে, হোস্টেলে থাকে, সেক্ষেত্রে কিন্তু তারা হোস্টেলেই থাকবে। তাদের সমস্ত কোভিড প্রোটোকল মেনটেন করে হোস্টেলে রাখা হবে। বাইরের থেকে হোস্টেলে কোনো ছাত্রছাত্রীর সঙ্গে কেউ ভিজিট করতে আসলে সেক্ষেত্রে কোভিড প্রোটোকল মেনটেন করে সমস্ত বিষয়টা যাতে দেখা হয় সেই নির্দেশ কিন্তু অফিশিয়াল বিজ্ঞপ্তিতে বিকাশ ভবনে দেওয়া হয়েছে। একই সাথে স্কুলের যে সমস্ত ছাত্রছাত্রী আছো তোমাদের মিড ডে মিল প্রদান বা বই বিতরণ সমস্ত কিছু কিন্তু এই মুহূর্তে তোমরা নিজে গিয়ে স্কুল থেকে কালেক্ট করতে পারবে না। যেরকমভাবে আগে তোমাদের মিড ডে মিল দেওয়া হতো অভিভাবকদের হাতে, সেই একই রকমভাবে তোমাদের মিড ডে মিল দেওয়া হবে। একই রকমভাবে তোমাদের কিন্তু বই দেওয়া হবে। নতুন বছরে যে বই রয়েছে সেই বই যে অনেকে পেয়ে গেছো, যারা পাওনি অভিভাবকরা স্কুলে গিয়ে কিন্তু সেই বই আনবে, এরকমই নির্দেশ দেওয়া আছে। एक ही साथे तुम्हारे वैक्सिनेशन जेटा रयेछे सेई वैक्सिनेशन 15 থেকে 18 बछरेर जारा छात्र छात्री आछे तादेर वैक्सिनेशनेर कथाओ अफिशियल विज्ञप्तिते उल्लेख करे। समस्त छात्र छात्री जारा माध्यमिक उच्च माध्यमिक किंबा कलेजे जे समस्त 15 থেকে 18 बचर छात्र छात्री आछे तादेर वैक्सिनेशन किन्तु रीतिमतो चलबे समस्त कोविड प्रोटोकल माथाय रेखे। एटाई किन्तु विज्ञप्तिते परिष्कारभावे उल्लेख करा आछे। बहुत बड़ विज्ञप्ति आमी शर्टे मेन मेन जो विषयगुलो सेगुलो तोमादेर संगे शेयर करलाम। तार माने तोमरा बुझतेई पारले अफिशियल विज्ञप्ति अनुयायी तोमादेर क्लास होच्छे सम्पूर्णभावे अनलाइने। এই মুহূর্তে যে পরীক্ষাগুলো আছে সমস্ত কিছুই কিন্তু অনলাইনে হচ্ছে। যেহেতু সমস্ত কিছু অনলাইনে হবে বেশিরভাগ কলেজের ক্ষেত্রে পরীক্ষাগুলো ও সমস্তটা অনলাইনেই হবে। কলেজ কর্তৃপক্ষ থেকে তোমরা জেনে নেবে বা স্কুলে যাদের প্রজেক্ট বা প্র্যাকটিক্যাল রয়েছে স্কুল বা শিক্ষা প্রতিষ্ঠান থেকে তোমরা জেনে নেবে তোমাদের কিভাবে অনলাইনে জমা করতে হবে। যদি বলে সেক্ষেত্রে তোমরা অভিভাবকদের হাত দিয়ে প্রজেক্ট জমা দিয়ে দেবে। তার মানে বুঝতেই পারলে পুরো ব্যাপারটা যে কিভাবে কি প্রসিডিউরে তোমাদের ক্লাস হতে চলেছে এবং পরীক্ষা হতে চলেছে। সমস্তটাই অফিশিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী তোমাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করলাম। যদি এখনো পর্যন্ত কোনো বিন্দুমাত্র ডাউট থেকে থাকে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো কিংবা সরাসরি ইনস্টাগ্রামে যোগাযোগ করতে পারো। তো প্রত্যেকে ভালো থেকো। আমি প্রত্যেককে একটাই কথাই বলবো, তোমরা পড়াশোনা করো, বাড়িতে বসে নিজেদের স্বাস্থ্যের কথা চিন্তা করে প্রপারভাবে কোভিড গাইডলাইন মেনে চলো, মাস্ক ক্যারি করো, স্যানিটাইজার ক্যারি করো এবং একই সাথে নিজে সুস্থ থাকো, পরিবারকে সুস্থ রাখো, রাজ্য তথা দেশকে সুস্থ রাখতে সাহায্য করো। প্রত্যেকে ভালো থেকো। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।